마지막으로요. 그러시나 뭐 드릴까? এবার আমি সাহস করে বরগলামে লেখা শিবের একটি ঠুমরি গাচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল করে থাকি, তাহলে ক্ষমা করেন। याद पिया की आए हैरान, ये दुख सह न जाए हैरान। तुम्हें आमार साथे तो करो ना। याद पिया
এত মুগ্ধ আমি, আর আমাদের সময় নাই, শেষ গানে যেতে হবে। তাই? হ্যাঁ, কিন্তু এত মুগ্ধ হয়ে শেষ গানে চলেছি। আর একটা ইয়ে ছিল, মানে হবে না মনে হয়, আর একটি গান পারবে। হ্যাঁ আচ্ছা, আমি বিদায় নিয়ে নেই। কি বিদায় নেব, এরকম জায়গা থেকে বিদায় নিতে ইচ্ছে করে, কিন্তু নিতেই হচ্ছে। শেষ গানটি শুনবো আমরা, কি বলবো, শ্রদ্ধা শাহিন সামাদকে কিছু বলার নেই, শ্রদ্ধা জানানো ছাড়া। আর সঙ্গীত যে কি জিনিস আমরা যদি একটু বুঝে নেই ওনাদের মতন ব্যক্তিত্বদের কাছ থেকে, তাহলে আসলে জীবনটা আনন্দময় হয়ে উঠবে, এইটুকুন কথাই দিতে পারি। বিদায় নিচ্ছি, আবার সামনের বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে। আর যাওয়ার আগে শাহিনাপা তুমি কিছু বলবে? আমার আসলে কি বলবো, আমি এই অনুষ্ঠানটা এই প্রথম করলাম শম্পা, তোমার প্রশংসা অনেক শুনছি চারিদিকে, যে এই প্রোগ্রামটা ভীষণ ভালো হচ্ছে তোমার জন্য। সত্যি কথাই, তুমি এত আসলে সারাভাবে, তা নয় আমি তোমাকে বলি, আসলে শিল্পীদের জন্য আমি খুবই স্বার্থপর। না না, তুমি আমি খুবই স্বার্থপর, আমি আমার এই যে যতক্ষণ থাকি এখানে আমি একেবারে আমি জানি এই শিল্পীর আসলে যোগ্যতা কতটা, সেটা আমি একেবারে লুফে নিয়ে আসতে চেষ্টা করি। সত্যি মায়ের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে বলেছে। আর তুমি অপূর্ব করে দিয়েছো অনুষ্ঠানটা, সঙ্গে সজীব সুলতান সন্ধ্যা আমাদেরকে উপহার দিলে, চলো গান গান দিয়ে শেষ অভিবাদন জানাচ্ছে। সবাই আসলে বলেছে একটা গান গাইতে, ওটা গাচ্ছে। হ্যাঁ, ওখানে সাউন্ড রেকর্ডিস্ট আছে খোকন, আমাদের প্রডিউসার আছেন স্বপন নবীন, এবং আমাদের সমস্ত ক্রু সবাই এত এনজয় করেছে, তাই না? চল শেষ গানে যাই। সাউনুরাতি যদি স্মরণে আসে মোরে, বাহিরে ছড় বহে নয়নে বাড়ি ছাড়ে, শাওনুরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছাড়ে, শাওনুরাতে যদি বাতায়নে ঝুরিবে পুবালিবাই গহন দুরবনে, রহিবে চাহি তুমি একলা
শরণে